এই ডিজিটাল মিটার সম্পর্কে বাংলায় কি আগে কোনো ভিডিও দেখেছেন, কিংবা এই মিটারটি সম্পর্কে কি আপনাদের কোনো কিছু আইডিয়া আছে? এটি একটি রোটেটিং মেজারিং ইনস্ট্রুমেন্ট, নাম টেকোমিটার। অর্থাৎ এটার সাহায্যে যে কোনো ঘূর্ণায়মান বস্তুর গতিকে অতি সহজেই আপনারা মেপে নিতে পারবেন। আপনার বাড়ির ফ্যানটি কত জোরে ঘুরছে, কিংবা আপনার মোটরসাইকেলের চাকাটি ফার্স্ট গিয়ারে কত জোরে ঘুরছে, সেকেন্ড গিয়ারে কত জোরে ঘুরছে, কিংবা থার্ড গিয়ারেই বা কত জোরে ঘুরছে, তা জানতে এই মিটারটি অনবদ্য। অর্থাৎ খুব সহজেই আপনারা এই মিটারের সাহায্যে এই স্পিডগুলো জেনে নিতে পারবেন। তাছাড়া আমরা যারা টেকনোলজি নিয়ে কাজকর্ম করি, তাদের ক্ষেত্রে ছোট বড় বিভিন্ন মোটরের স্পিড জানতে হয়। যে কোনো মোটরের স্পিড জানতে এই মিটারটিও আপনারা ব্যবহার করতে পারবেন। এই ডিজিটাল টেকোমিটারটি অনলাইনে আপনারা 900 থেকে প্রায় 1300 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটি একটি সুদৃশ্য বাক্সে সুন্দরভাবে প্যাকেজিং করা থাকে। বাক্সের মধ্যে এরকম চারটে ব্যাটারি থাকে এবং মেজার করার জন্য একটি সরু 18 স্ট্রিপ থাকে, যেটা হচ্ছে মেজার করতে সাহায্য করে। এবং বন্ধুরা, এবার দেখি চলুন এটা কিভাবে মেজার করা হয়। তার আগে দেখে নেব এটা কি কি আছে লেখা। এই দেখুন, এখানে একটা ডেঞ্জার কথা লেখা আছে, লেজার রেডিয়েশন অ্যাভয়েড ডাইরেক্ট আইজ এক্সপোজার্স। অর্থাৎ এখানটায় একটি লেজার আলো আছে, এটা ডাইরেক্ট চোখে লাগাতে না বলছে। এই লেজার রশ্মিটি কোনো কিছু ঘূর্ণায়মান বস্তুর উপরে তাক করতে হবে এবং কিছুক্ষণ ধরে রাখলে এটা দেখিয়ে দেবে কত জোরে ওটি ঘুরছে। দেখুন, এটা একটা সুইচ আছে, এটা পুশ করলে এই লেজার রশ্মিটা জ্বলে। এবং এটা একটি মেমোরি বাটন, অর্থাৎ যখন কোনো রোটেশন বস্তুর উপরে এই লেজার রশ্মিটাকে ফেলানো হয়, কিছুক্ষণ ধরে রাখার পরে এই মেমোরি বাটনটি আপনাকে তিনটে রিডিং দেখাবে। হাই স্পিড মানে সর্বোচ্চ স্পিডটা কত ছিল সেটা দেখাবে, এবং সর্বনিম্ন স্পিডটা কত ছিল সেটা দেখাবে, এবং লাস্ট রিডিংটা বা লাস্ট অ্যান্সারটা কত ছিল সেটাও দেখাবে। আপাতত এইটা দেখার জন্য কোথাও না গিয়ে আমি আমার হাতটিকে দেখুন, এইভাবে হাতের উপর দেখুন আলোটি লেজার রশ্মিটা পড়ছে। এবার দেখুন এখানটায় একটা, এখন কিন্তু কোনো দাগ নেই, যখন ইয়ে আসছে সেন্স করছে, ওই যে সেন্স করছে দেখা যাচ্ছে একটা ব্লিঙ্ক দেখাচ্ছে। দেখুন এবারে এই হাতটাকে আমি এখানে নাড়ছি, নাড়লে দেখুন একটা রিডিং ঘুরছে। এবার ছেড়ে দেন, এবারে কিন্তু কোনো কিছু রিডিং নেই। এইবারে কাজ হচ্ছে মেমোরি বাটনের, এই মেমোরি বাটনের উপর ক্লিক করলে দেখুন প্রথমে দেখাচ্ছে আপ, মানে আপার স্পিড, হাই স্পিড, এটা 15,064। এরপর ছেড়ে দেন, ছেড়ে দিয়ে এবার একবার পুশ করুন। এবারে দেখুন ডাউন, ডাউন স্পিডটা দেখাচ্ছে 26.6, অর্থাৎ 27 রোটেশন হচ্ছে। এবং লাস্ট রিডিং, এবারে ছেড়ে আরেকবার পুশ করুন, লাস্ট রিডিং বা লাস্ট অ্যান্সার। এবারে চলুন আমার প্র্যাকটিক্যালি ফ্যানের স্পিডটা কত, কিংবা আমার মোটরগুলো কত স্পিডে ঘুরছে তা দেখে নিই। এই ফ্যানটিতে আপনি এই টেকোমিটার দিয়ে স্পিড মেজার করে নিতে পারবেন, কিন্তু স্পিড মেজার করতে গেলে যদি আপনি এখানটায় মেজার রেটটা ফেলান, তাহলে প্রতিটা কালো দাগের জন্য সে কিন্তু একবার একবার করে কাউন্ট করতে থাকবে, অর্থাৎ এই স্পিডকে অনেক বেশি দেখাবে। তাই আমি চাইবো এই কালো অংশটিতে এই রকম একটি টেপ লাগিয়ে দিচ্ছি, এইখানটায় মেজার রেটটা ফেলবো, দিয়ে দেখবো স্পিডটা কত। ফ্যানটা ঘুরতে আরম্ভ করেছে, এবার আমি ওই জায়গাটিতে মেজার রেটটিকে অন করব, ঠিক ওইখানটায়। দেখুন এই একটা মেজার দেখাচ্ছি, একটুক্ষণ ধরে দেখুন 321.20। এবার ছেড়ে দেন, দেখুন আপ স্পিড ছিল 321, অর্থাৎ সর্বোচ্চ স্পিড 321 আরপিএম। এবং এরপরে দেখি ডাউন স্পিড, মানে 315, যখন কমেও ছিল তখনও 315, এবং লাস্ট রিডিং যখন আমি মিটারটা বন্ধ করি তখনও 315। বন্ধুরা, এইভাবে প্রতিটা মোটরের শ্যাফটে একটি করে টেপ লাগিয়ে দিয়েছি। সবার আগে দেখি 12 ভোল্ট মোটরটি কত স্পিডে ঘুরে। এবার ছেড়ে দেন, এবার গিয়ে দেখুন মেমোরিতে, দেখুন আপ 5,998 আরপিএম, ডাউন স্পিড যখন স্টার্টিং হয় তখন ছিল 64, সবথেকে কম যখন ছিল, এবং লাস্ট রিডিং যখন বন্ধ করে দিলাম তখনও 64, অর্থাৎ কম ছিল তখন 64, এবং লাস্টে যখন বন্ধ করি অর্থাৎ লাস্টের সময়টাই অ্যাকচুয়ালি কম ছিল। এবার দেখি এই মোটরগুলো কত স্পিডে ঘুরে, যথেষ্ট পরিমাণে এগুলো হাই স্পিড মোটর, দেখি এটা কত স্পিড দেখাচ্ছে। এবার ধরুন শ্যাফটের উপরে আলোটা ফেলাতে হবে, এবার দেখি
এই মোটরটা কত স্পিড ছিল, সর্বোচ্চ স্পিড ছিল মিনিটে 7000 বার, ডাউন স্পিড হচ্ছে স্টার্টিং যখন হয় 2448 আরপিএম, যখন আমি সুইচটাকে বন্ধ করি লাস্ট সেই সময়টা ছিল 1370। ঠিক আছে বন্ধু, এইভাবে আপনারা মোটরের স্পিডগুলোকে মেপে নিতে পারবেন। এখন এই মিটারটিকে আমি খুলে দেখবো এর ভিতরে কি কি সার্কিট আছে। এই চারটে ব্যাটারিকে আগে আলাদা করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, সেইভাবে কিছু নেই, একটা সার্কিট আছে, একটি লেজার লাইট আছে এবং একটি আইআর সেন্সার আছে। এই লাইটটি সেন্স করার জন্য এখানে রিসিভার, আইআর রিসিভার বলতে পারেন, আইআর সেন্সার বলতে পারেন, বা এলইডি একটা লাইট আছে যেটা হচ্ছে সেন্স করবে রিফ্লেক্ট হয়ে এই লেজার রেটা কোনো ঘূর্ণায়মান বস্তুর উপরে পড়ার পরে যখন রিফ্লেক্ট হয়ে আসবে তখন এইটা সেন্স করে এই সার্কিটে কাউন্ট করে দেবে। এখানে দেখুন, এখানে লেন্স একটি আছে। ঠিক আছে বন্ধু, আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম ভালো ভালো ভিডিওগুলি বাংলাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, বন্দে মাতরম।